আমরা এখানে আজকে ঢাকা থেকে আসছি একটা দুঃখজনক ঘটনার কারণে, দুর্ঘটনার কারণে, যেটা অত্যন্ত তুচ্ছ, কিন্তু সেই তুচ্ছ ঘটনাকে ঘিরে আজকে সারা পার্বত্য অঞ্চলে, বিশেষ করে রাঙামাটি এবং খাগড়াছড়িতে ঘটে গেল, অনেকগুলো প্রাণ নষ্ট হলো, সেটা অত্যন্ত দুঃখজনক। আমাদের আবেদন ছিল, দাবি ছিল যে আমরা খাগড়াছড়িকে সেই সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে আনবো, যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো যাতে আগামীতে না হয় সেই জন্য সচেষ্ট থাকা, এবং পারস্পরিক যাতে মেলামেশাটা বেশি হয় সেটা আরও সেদিকে আরও লক্ষ্য রাখা, যে কোনো এবং তার আমি সাংস্কৃতিক মেলামেশার দিকে বেশি জোর দিয়েছি। যে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হচ্ছেন সমাজের চোখ, রাষ্ট্রের চোখ, আপনারা এই আনাচে কানাচে খবর রাখবেন, আর যখনই দেখবেন যে কোনো গুজব ছড়ানো হচ্ছে, যেহেতু এখন এই যে সোশ্যাল মিডিয়া, এটার যেমন উপকারিতাও আছে অপকারিতাও বেশি, সে অপকারিতা আমরা এখন দেখলাম, ভিন্ন জায়গাকার ছবি এনে অন্যকে জন্য যে দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে, মনে কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে। এগুলো তো ভালো ধরতে পারবে তোমরা, সেগুলো তোমাদের এখানে একটা দায়িত্ব আছে, তোমরা কাউন্টার অন্যকে যেন সেই যে অপপ্রচার হয় সেটাকে কাউন্টার করবে, যে না এগুলো অপপ্রচার, সেই শক্তি তোমরা ব্যবহার করো না কেন, সেই তোমাদের যে সক্ষমতা সেটা ব্যবহার করবে, তবে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো।